দেশীয় শোবিজের সু অভিনেত্রীদের একজন অপি করিম। তার মিষ্টি হাসি, মায়াবী চাহনি আর নিখাত অভিনয়শৈলীর মুগ্ধতায় হারিয়ে যাননি, এমন দর্শক খুঁজে পাওয়া ভার। যদিও তার বিরুদ্ধে সবার মধুর অভিযোগ, তিনি নাকি নিয়মিত কাজ করেন না। ছোট পর্দায় অপি করিমকে দেখা গেলেও 7-8 বছরেও এখন আর দেখা যায় না। আর বড় পর্দায় শেষ অভিনয় করেছিলেন 2004 সালে, অর্থাৎ 19 বছর আগে। প্রায় 2 দশক পর অপি প্রেক্ষাগৃহে এসেছেন। 24 ফেব্রুয়ারি বাংলাদেশ ও কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা মায়ার জঞ্জাল। ২০০৪ সালে মোস্তফা সরওয়ার ফারুকীর পরিচালিত ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় অপি করিমের। এতে অসাধারণ অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছিলেন তিনি। 19 বছর পর আবারও রূপালী পর্দায় নিজেকে মেলে ধরেছেন এই তারকা, এজন্য তার মধ্যে এখন বেশ উচ্ছ্বাস কাজ করছে। অপি করিম বলেন, আমি আসলে ভাগ্যে বিশ্বাস করি। আমার কাছে মনে হয় কপালে যা লেখা আছে সেটা হেঁটে হেঁটে আসবে। আমি এটাও বিশ্বাস করি যে ভাগ্যটা এসেছে সেটা যেন আমি অ্যাচিভ করতে পারি, সেজন্য নিজেকে প্রস্তুত থাকতে হবে। ছবি মুক্তির আগে খুব ভয় হচ্ছিল উল্লেখ করে অপি করিম বলেন, মনে মনে ভাবছিলাম অনেকদিন পর সিনেমায় ফিরেছি, এজন্য কিছুটা ভয় হচ্ছিল। এখন আর সেটা নেই, কারণ দর্শকরা খুব ভালোভাবে সিনেমাটি গ্রহণ করেছে। সবাই বলছে গল্পটা খুব ভালো ছিল। স্বল্প কাজের অভিযোগ নিয়েও ব্যাখ্যা দিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, কাজের মধ্যে আমি প্রাধান্যের বিষয়টা বজায় রেখেছি। প্রথমে আমার পরিবার, এরপর পড়াশোনা, চাকরি, এর ফাঁকে যদি ভালো গল্প চিত্রনাট্য পাই, সময় সুযোগ হয়, তখনই আমি কাজ করি। সেটা আমি নিয়মিত করেছি, সেটা মঞ্চ, কারণ সেখানে সন্ধ্যার পরে সময় দিতে হয়, সেটা রিহার্সাল বা শুটিং যাই হোক। এর বাইরে আসলে কোনো উত্তর আমার কাছে নেই। ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত এই সিনেমায় অপি করিমের সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। যৌথভাবে মায়ার জঞ্জাল প্রযোজনা করেছে বাংলাদেশের ভিউজ অ্যান্ড ভিশনস এবং কলকাতার প্রতিষ্ঠান ফ্লিপবুক। মুক্তির আগে চীনের মর্যাদাসম্পন্ন সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিসিয়াল সিলেকশনে মায়ার জঞ্জাল ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এরপর মস্কো, ইন্দোনেশিয়া, ইতালি, লন্ডন ও ঢাকার বিভিন্ন উৎসবে অংশ নিয়ে পুরস্কার পেয়েছে সিনেমাটি। সাদাকালো নিউজ।